মজুরি বোর্ডের সর্বশেষ সভা অনুষ্ঠিত হবে আগামী 26 নভেম্বর। নিউজটি নেওয়া হয়েছে ডিবিসি নিউজ থেকে। তৈরি পোশাক খাতে মজুরি বোর্ডের শেষ বৈঠক আগামী 26 নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন এই শিল্পের শ্রমিকদের মজুরি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন বোর্ডের সদস্যরা। এর আগে গত 7 নভেম্বর নিম্নতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী 12 নভেম্বর প্রস্তাবিত নতুন মজুরি কাঠামোর খসড়া গেজেট প্রকাশ করে নিম্নতম মজুরি বোর্ড। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের 14 দিনের মধ্যে প্রস্তাবিত মজুরির ওপর লিখিতভাবে আপত্তি বা সুপারিশ দিতে হবে। জমা পড়া আপত্তি ও সুপারিশের ওপর প্রস্তাবিত মজুরি চূড়ান্ত করা হবে 26 নভেম্বরের বৈঠকে। ইতিমধ্যে আন্দোলন ছেড়ে কাজে ফিরেছেন শ্রমিকরা। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে শ্রমিকরা তাদের কাজে যোগদান করেছেন এবং কাজ করছেন। প্রায় কারখানায় খুলে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের অসন্তোষ শ্রমিকদের মধ্যে নেই। তবে আগামী 26 তারিখে রবিবার আমাদের চূড়ান্ত মজুরি বোর্ডের বৈঠক হবে। সেই বৈঠকে শ্রমিকদের যেখানে গেটগুলো নিয়ে যে সমস্যাগুলি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেখানে সংশোধন সংযোজন করা হবে।